ব্যাংককে হাসিনা থাভিসিন বৈঠক কাল আসিয়ান ভুক্তি সমুদ্র যোগাযোগ বাড়ানো নিয়ে হবে আলোচনা দল পুনর্গঠনে কাউন্সিলে যাচ্ছে বিএনপি মহাসচিব পদে মঈন গয়শোর মির্জা আব্বাস সহ কয়েক নাম বেরোজিরের সম্পদের তথ্য জানতে আট প্রতিষ্ঠানকে দুদকের চিঠি জিজ্ঞাসাবাদ করা হবে পরিবারকে উত্তপ্ত হচ্ছে ঢাকা গুলিস্তান মহাখালীতে তাপমাত্রা উঠছে একচল্লিশ ডিগ্রিতে গলছে রাস্তার পিচ বাড়ছে ঝুঁকি সংবাদে স্বাগত সাথে আছি সাফা এবং আমি সঞ্চারের মতমা শুনছিলেন শিরোনাম চলে যাচ্ছে পুরো খবরে ব্যাংককে শেখ হাসিনা শ্বেথা থাভেসেন শীর্ষ বৈঠকের মূল ভাগে থাকছে আসিয়ান প্রসঙ্গ জোটভুক্তির প্রথম পর্বে অক্টোবরের সম্মেলনের আগেই সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ পেতে চায় ঢাকা এছাড়া থাইল্যান্ডের সঙ্গে কোস্টাল শিপিং চালু সহ কানেক্টিভিটি বাড়ানোর বিষয়েও থাকছে শুক্রবারের আলোচনায় দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য বিনিয়োগের পাশাপাশি যোগাযোগ আরও সম্প্রসারিত করতে চাইছে ঢাকা সে হিসেবেই চাইছে দশ দেশের আঞ্চলিক অর্থনৈতিক জোট আসিয়ানের সদস্য হতে অক্টোবরে চৌচল্লিশতম সম্মেলনের আগেই সেক্টর ডায়লগ পার্টনারশিপ পেতে কাজ করছে মন্ত্রণালয় ব্যাংককে শুক্রবার আসিয়ানের প্রতিষ্ঠা সদস্য থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনের সঙ্গে বৈঠকে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও গুরুত্ব পাবে জোট ভক্তির প্রসঙ্গ আমাদের মানুষের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে বলবেন বা থাইরা কিন্তু আমাদেরকে এইটি বলেছে যে তারা শুধু থাইল্যান্ড নয় সবগুলো দেশে যখন আমরা ইন্ডিভিজুয়ালি আলাপ করি সবাই এটার পক্ষে আছে কিন্তু এই প্রক্রিয়াটা একটু দেরি হচ্ছে আমাদের মনে হয় তো আমরা এবার আবার বলবো আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়লে ভূ-রাজনীতির পাশাপাশি বাণিজ্য বিনিয়োগ প্রতিরক্ষা ও যোগাযোগ সহ নানা ক্ষেত্রে জোটভুক্ত দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বহুমাত্রিকতা পাবে বাংলাদেশ। এই ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে থাইল্যান্ড। কানেক্টিভিটিস প্রোডাক্টিভিটি। আমি যদি আসিয়ানের মতো একটা বড় ব্লকে ইকোনমিক ব্লক। আমার ডাবল ট্যাক্সেশন থাকবে না। এই আসিয়ান একটাই থাকবে। তখন কিন্তু এই ইনভেস্টমেন্ট বলেন আর ট্রেডের বলেন সুযোগ অনেক অনেক বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে মিয়ানমার ইন্দোনেশিয়া ভিয়েতনাম ব্রুনাই সিঙ্গাপুর থাইল্যান্ড ফিলিপাইন কম্বোডিয়া ও লাউস সহ এ জোটের অন্যতম সদস্য মিয়ানমার রোহিঙ্গা সংকট সমাধানে তাই জোটে থেকে আরো সোচ্চার ভূমিকার পরিকল্পনা ঢাকার পার্টনারশিপ হওয়া ভালো আমি মনে করি এবং যদি তারা রোহিঙ্গার ব্যাপারে যদি জোরালো যদি পদক্ষেপ নিতে পারে সেটাও আমাদের জন্য ভালো চীন ভারত বা রাশিয়ার পরে রোহিঙ্গা সংকট সমাধানে বড় ভূমিকা রাখতে পারে তাই ঢাকা মনে করে সঙ্গে সম্পর্ক যত ঘনিষ্ঠ হবে তত চাপে পড়বে দলের নির্দেশ অমান্য করে মন্ত্রী এমপির যেসব স্বজন উপজেলা নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করেনি ভোটের আগ পর্যন্ত তাদের সরে যাওয়ার সুযোগ আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরে না দাঁড়ালে সময় মতো ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি বুধবার দুপুরে রাজধানী ধানমন্ডিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের সমসাময়িক ঘটনাবলীর বিষয়ে মতামত জানাতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন ওবায়দুল কাদের শুরুতেই আসে প্রথম দফা উপজেলা নির্বাচন প্রসঙ্গ বলেন উপজেলা নির্বাচনে যারা দলের নির্দেশনা মেনে প্রার্থীতা প্রত্যাহার করেনি তারা নির্বাচনের আগে যে কোনো সময় তা করতে পারবে নির্বাচন কমিশনে যে সময়সীমা তারপরও কেউ ইচ্ছে করলে প্রত্যাহার করতে পারে কাজে এ বিষয়টি চূড়ান্ত বলে মনে করতে ইলেকশন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে দল যার যার কর্মকাণ্ড বিবেচনা করে ব্যবস্থা নিয়ে থাকে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন নির্বাচন থেকে যারা সরে দাঁড়াবে না তাদের বিষয়ে সময় মতো সিদ্ধান্ত আসবে বিএনপি সমাবেশ ডাকলে একই দিনে আওয়ামী লীগও কেন সমাবেশ ডাকে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের সন্ত্রাস নাশকতার প্রসঙ্গ টানেন আমরা মনেই করতে পারি বিএনপি একতরফা কোনো সমাবেশ করতে গেলে তারা ওখানে সন্ত্রাসের বিষয়টি এসে যায় আমরা মাঠে থাকলে তারা অগ্নিসন্ত্রাস সন্ত্রাস করার বিষয়ে একটা বাধা তারা মানসিকভাবে পাবে এবং সে কারণে আমরা এটা করি ওবায়দুল কাদের বলেন পাল্টা পাল্টি নয় বরং আগুন সন্ত্রাস থেকে মানুষকে রক্ষা করতেই আওয়ামী লীগকে মাঠে থাকতে হয় আমরা শান্তি উন্নয়ন সমাবেশ করছি শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দল পুনর্গঠনে জাতীয় কাউন্সিলে যাচ্ছে বিএনপি মহাসচিব পদে শোনা যাচ্ছে ডক্টর মঈন খান গয়শর চন্দ্র রায় মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ চৌধুরী সহ কয়েকজনের নাম জ্যেষ্ঠ নেতাদের দাবি কেন্দ্রীয় কমিটির মেয়াদ পাঁচ বছর আগে শেষ হলেও দমন পীড়নের কারণে ঠিক সময়ে কাউন্সিল করা যায়নি রাজনৈতিক সহাবস্থা নিশ্চিত হলেই তা করতে চান তারা সতেরো বছর ক্ষমতার বাইরে বিএনপি সবশেষ জাতীয় কাউন্সিল হয় দুহাজার ষোলোর মার্চে মেদোত্তীর্ণ কেন্দ্রীয় কমিটি দিয়ে পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলছে কার্যক্রম ষোলোর কাউন্সিলে ভারমুক্ত হয়ে দলের মহাসচিব হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোদ্দ আঠারোর পর দুই হাজার চব্বিশের নির্বাচনেও বিএনপির আন্দোলন ব্যর্থ হওয়ায় সে পদেও আসতে পারে পরিবর্তন বিএনপির নতুন মহাসচিব কে হচ্ছেন এ প্রশ্নে শোনা যাচ্ছে কয়েকজন কেন্দ্রীয় নেতার নাম এর মধ্যে প্রথমে আছেন স্থায়ী কমিটির সদস্য ড মইন খান আলোচনায় আছেন গয়েশ্বরচন্দ্র রায় মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ চৌধুরী সহ আরো কয়েকজন জ্যেষ্ঠ নেতারা বলছেন মহাসচিব সহ বড় পদে পরিবর্তন নিজ ক্ষমতা বলে যে কোনো সময় করতে পারেন দলের চেয়ারম্যান তবে তা জাতীয় কাউন্সিলের মাধ্যমে হওয়া ভালো দলের পদ পদায়ন এবং পরিবর্তন এটা তো একটা চলমান প্রক্রিয়া তো এখন কিছু হচ্ছে এটা প্রয়োজন আরও তো হবে সামনে হবে কমিটি গঠন ইলেকশন দলের ভেতরের যে অভ্যন্তরীণ যে নির্বাচন কাউন্সিলের মাধ্যমে একটা নতুন কমিটি গঠন এই সব কাজগুলো তো স্বাভাবিকভাবেই চলতে পারে তো আশি সরকার সেই স্বাভাবিক পরিস্থিতি তো বন্ধ করে দিয়েছে আমরা সবসময় আমাদের নিয়ম মোতাবেক সবসময় কাউন্সিল করতে চাই শুধু महासचिव বা স্থায়ী কমিটিতে নতুন মুখ নয় তৃণমূল শক্তিশালী করতেও কাজ শুরু করেছে বিএনপি সব সময় মাঠে ছিল এবং ত্যাগী নেতাকর্মী যারা চেষ্টা করব তাদেরকে নিয়েই আগামিতে যাতে কমিটিগুলো কোন কোন কমিটি আছে হয়তো পুনর্গঠনও করতে পারি আমরা বিএনপি করলে আমাকে গুলি খাইতে হবে এই সমস্ত স্বীকার করেই কিন্তু আজকে সবাই বিএনপি করতেছে এদের মধ্যে থেকে লিডারশিপ চয়েস করা নিয়ে আসা এটা খুব বেশি একটা সমস্যার ব্যাপার না জাতীয় কাউন্সিল বা স্বাভাবিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনে ত্যাগী ও উদ্যমী তরুণদের বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা রাঙ্গামাটিতে ট্রাক খাদে পড়ে নয় শ্রমিক নিহত হয়েছেন আহত হয়েছেন আরও পাঁচজন বুধবার বিকেল পাঁচটার দিকে সাজেক উদয়পুর সড়কে নব্বই ডিগ্রি এলাকায় এই দুর্ঘটনা ঘটে পরে বিজিবি ও সেনাবাহিনী তাদের উদ্ধার করে হতাহতরা সীমান্ত সড়ক নির্মাণের কাজে যাচ্ছিলেন চোদ্দ থেকে পনেরো জনের একদল শ্রমিক বুধবার বিকেলে ট্রাকে করে সীমান্ত সড়কের নির্মাণ কাজে যাচ্ছিলেন উদয়পুর সড়কের নব্বই ডিগ্রি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায় ট্রাকটি একশো ফুট গভীর খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায় এটি

স্ত্রীশ মেয়ের সম্পদের তথ্য জানতে এরই মধ্যে বিএফআইইউ স্টক এক্সচেঞ্জ রাজুকসহ আট প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুদক রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকা গুলশানে আট হাজার ছয়শ বর্গফুটের ফ্ল্যাট আছে সাবেক আইজিপি বেনজিরের আছে পাঁচ তারকা হোটেলের শেয়ার গাজীপুর কক্সবাজার গোপালগঞ্জ সহ বিভিন্ন স্থানে রয়েছে শত শত বিঘা জমি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এসব তথ্য নিয়ে আলোচনা নানা মহলে এ নিয়ে হাইকোর্টের আদেশ এবং ব্যারিস্টার সুমনের চিঠিতে নড়ে চড়ে বসে দুদক তিন সদস্যের অনুসন্ধান দল গঠনের দুই দিনের মধ্যে আট প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে কমিশন তার বিধিমতো ব্যবস্থা করবে যাকে যাকে প্রয়োজন তাকে নোটিশ করবে যাকে দরকার তাকে তথ্য নেবে এই তথ্য অধিকার তাদের আছে তথ্য চাওয়া শুরু হয়েছে আমি যদি তুই শুনছি বিভিন্ন তথ্য পায়ে পর্যালোচনা করে তারপরে যা অবস্থা হয় যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমানো হয় তাহলে তারা নামলা প্রস্তাব করবে সম্পদের বিষয়ে বেনজির আহমেদকেও ডাকবে দুদক প্রয়োজনে অনুসন্ধান কর্মকর্তাদের মুখোমুখি করা হবে পরিবারের সদস্যদেরও তাকে জিজ্ঞাসা করে যার বিরুদ্ধে অভিযোগ আসবে তার বিরুদ্ধে তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্যপত্র নিয়ে তার কি বক্তব্য তাও তো আমাদের শুনবে অনুসন্ধানকালে বেনজির এবং পরিবারের সদস্যদের বিদেশ যাত্রা নিয়েও সতর্ক থাকবে দুদক ধুদা ঢাকা দক্ষিণ ঢাকার সবচেয়ে উষ্ণতম স্থান গুলিস্তান আর উত্তরে মহাখালী এখানকার তাপমাত্রা উঠছে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এছাড়া হিট পকেটে পরিণত হয়েছে ধানমন্ডি বনানী বাড়িধারা গুলশান মতিঝিল এই চার এলাকা ধারণ ক্ষমতার দ্বিগুণ আবাসিকের ব্যবহার করা এসি যানবাহন চুলা এর বড় কারণ বুধবার দুপুর বারোটা মাপা হচ্ছিল বেলি রোডের তাপমাত্রা গনগনে রোদে মাল্টিমিটারে দেখা গেল পারত উঠছে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অথচ সাত বছর আগে এপ্রিলে এখানে তা ছিল ৩৫ ডিগ্রি দু হাজার সতেরোতে রমনা পার্কের উষ্ণতা ছিল ৩২ ডিগ্রি এখন তা পৌঁছেছে উনচল্লিশে আর মহাখালীতে গড় তাপমাত্রা বেড়েছে সাড়ে সাত ডিগ্রি ক্যাপসের গবেষণা বলছে মতিঝিল গুলিস্থান ধানমন্ডি মহাখালী ফার্মগেট তেজিকা মিরপুর দশ হাতিরঝিল সহ ষোলো স্থানে তাপমাত্রা অনুভূত হয় বেশি এসব এলাকায় সাত বছরে গড় তাপমাত্রা বেড়েছে তিন ডিগ্রি সেলসিয়াস প্রায় সাড়ে তিনশো কিলোমিটার আয়তনের ঢাকায় থাকছেন ধারণ ক্ষমতারও দ্বিগুণ মানুষ রান্নার জন্য চলছে পঞ্চাশ লাখ ইউনিট চুলা যেখানে পনেরো লাখ ইউনিট এসি ব্যবহার করা যাবে সেখানে এসি চলছে ষাট লাখ দুই কোটি নগরবাসীর চলাচলে সড়কে ষোলো লাখেরও বেশি গাড়ি এর সঙ্গে যুক্ত হয়েছে কাঁচের ভবন শত শত গ্লাসমেট বিল্ডিং ধানমন্ডি বনানী বারিদারা গুলশান এবং মতিঝিল এইসব এলাকাগুলোতে এখন হিট চেম্বারে রূপান্তরিত হয়েছে এবং এটি আগামী দিনে আরও বেশি সংকটের তৈরি করার ঝুঁকি তৈরি করছে এ সময় সহনীয় তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা এখন বেড়ে দাঁড়িয়েছে উনচল্লিশে এবছর কালবৈশাখী কম হওয়ায় বাতাসে জলীয় বাষ্প বেশি এতে আরও অসহনীয় হয়েছে পরিস্থিতি কালবৈশাখী ঝড় এপ্রিল মাসে হয় এবং গড়ে এগারো দিন কালবৈশাখী ঝড় হয়ে থাকে তবে শক্তি মাত্রার তারতম্য নিয়ে এইবার কিছুটা অতি শক্তিমাত্রা কালবৈশাখী কালবৈশাখী ঝড়ের সংখ্যা কিছুটা কম আছে ঢাকা শহর বা বড় বড় শহর প্রচুর এসি এসি আপনাকে কিন্তু একটা সাময়িক শারীরিক একটা মানে কমফোর্ট দিচ্ছে কিন্তু আপনি যে ওই এসির পরিবর্তে সারা দেশের তাপমাত্রাকে বাড়িয়ে তুলছেন এটা কিন্তু কেউ বলছে না যে ডেভেলপমেন্ট করছে সেই ডেভেলপমেন্টটা পরিবেশ বান্ধব বা ক্লাইমেট সেনসিটিভ ডেভেলপমেন্ট ক্লাইমেট স্মার্ট যেটাকে বলে সেটা আমরা কখনো করি নাই বছরের উষ্ণ মাস এপ্রিল ও মে 1960 সালের 30 এপ্রিল রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 42.2 ডিগ্রি সেলসিয়াস তীব্র দাবদাহ ও প্রখরোধে গলে যাচ্ছে রাস্তার পিচ এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কোথাও কোথাও গাড়ির চাকা ও পথচারীদের জুতার সঙ্গে উঠে আসছে পিচের আস্তরণ চালকরা বলছেন এভাবে পিচ গলার কারণে গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগছে তাদের সারা দেশে তাপপ্রবাহে নাকাল জনজীবন প্রচন্ড গরমে গলে যেতে শুরু করেছে রাস্তার পিচ গত দশ দিন ধরে যশোরের তাপমাত্রা থাকছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রির ঘরে এর প্রভাবে বিভিন্ন সড়ক মহাসড়কের পিচ গলে যাচ্ছে এতে রাস্তায় মাঝে মধ্যেই আটকে যাচ্ছে গাড়ির চাকা বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ব্রেক দিলে ব্রেক ধরে না স্লিপ করে একটা গাড়িতে লেগে যায় তো দুর্ঘটনার সম্মুখীন হতে হয় চাকাটা টানিয়ে খুবই কষ্ট হয় তারপর এর কারণে দেখা আমাদের টাকাও বাষ্ট হয়ে যাচ্ছে একই অবস্থা রাজশাহী সিটি বাইপাস মহাসড়ক সহ বিভিন্ন সড়কের পিচ গলায় কমেছে যানবাহনের গতি ফলে সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না চালকরা চাকার কারণে আপনার রোদে গাড়ির জোরে টানলে চাকা ফেটে যায় যেখানে মনে করেন যে গাড়ি পৌঁছাবো পাঁচ ঘন্টা সেখানে সাত ঘন্টা আট ঘন্টা লেগে যাচ্ছে সূর্যের তাপে পিচ গলে পিচ্ছিল হয়ে পড়েছে গাজীপুর খুলনা চুয়াডাঙ্গা ও পাবনার বিভিন্ন সড়ক মহাসড়ক এতে নাজেহাল হতে হচ্ছে যানবাহন চালকদের এর জন্য নিম্নমানের কাজের অভিযোগ করছেন অনেকে। পিচগুলো ভালো পিচ দেয় যার কারণে একটু গরম হতেই ইয়া হয়ে যাচ্ছে। তো এখন আমরা যেমন সাধারণ মানুষ চলাফেরা করি সেই রাস্তাঘাটে তো চলাচল খুবই কষ্টকর হয়ে গেল। এই নদ্র গরমে টায়ারে অনেক ক্ষয় হচ্ছে। রাস্তাঘাটেও অবস্থা খারাপ। যেসব সড়কে পিচ গলে যাচ্ছে। তাপমাত্রা স্বাভাবিক হলে তা সংস্কারের কথা জানিয়েছে সড়ক বিভাগ। তানিয়ানা শ্রিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এনি আরো জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ পাল অভিজিৎ আমরা যেমনটি দেখছি যে তীব্র তাপে পিচ গোলে রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে ক্ষেত্রে তীব্র দাবদাহে জনজীবনের প্রভাব কেমন দেখছেন বিশেষ করে খেটে খাওয়া মানুষের আর আজকের তাপমাত্রায় এই মুহূর্তে কত এই মুহূর্তে আসলে খুলনার যে তাপমাত্রা রয়েছে সেটি অবশ্য এখন পঁয়ত্রিশের কাছে রয়েছে সন্ধ্যাকালের দিকে ভোর ছয়টায় যে আবহাওয়া অধিদপ্তরের যে আপডেট সেই আপডেট তবে গত শনিবার থেকে আজকের দিন পর্যন্ত খুলনার তাপমাত্রা আসলে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি গত শনিবারে যেটা যে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল সেটি গতকালকেও সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রির উপরে এবং এই তীব্র তাপদহের কারণে সাধারণত যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তাদেরকে খুব বিপাকেই পড়তে হচ্ছে কারণ তারা তাদের তাদের যে পরিশ্রম আমরা দেখেছি যে দিনের বেলা তারা আসলে খুব বেশিক্ষণ কাজ করতে পারছেন না অল্প কিছুক্ষণ কাজ করার পরে তাদেরকে কোনো ছায়া ছায়া জায়গায় যে তাদেরকে বিশ্রাম নিতে হচ্ছে এবং তারপর তাদেরকে আবার পুনরায় কাজে নামতে হচ্ছে এবং আমরা দেখছি যে যারা একেবারে নিম্নয়ের মানুষ যারা পায়ে চালিত রিশা চালক বা যারা দিনমজুর হিসেবে কাজ করে তাদেরকে আসলে এই তীব্র তাপদ হওয়ার মধ্যে অনেকটা অস্বস্তিকর পরিবেশের ভিতরে তাদেরকে কাজ করতে হচ্ছে এবং জীবন জীবিকার তাগিদে আসলে তাদেরকে কাজ করতে হচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি যে দিনের বেলা যে এই যে শহরের যে যে রাস্তার পাশে যে শরবতের দোকানগুলো থাকে সেই শরবতের দোকানগুলোতে একটু স্বস্তির জন্য মানুষ আসলে প্রচণ্ড পরিমাণে ভিড় করছে এবং বিভিন্ন সংগঠন সামাজিক সংগঠনের পক্ষ থেকেও এই দিনমজুর এবং খেটে খাওয়া মানুষদের বাসা জন্য শরবত শশা এবং ঠান্ডা খাবার সেই খাবারগুলো দেওয়া যাচ্ছে এবং তাপদয়ের এতটাই বেশি যে খুলনা মহানগরীর একেবারে প্রাণ কেন্দ্র পিকচার প্যালেস মোড়ে সেখানেও আমরা দেখছি যে যে পিচের রাস্তা রয়েছে সেই পিচের রাস্তার পিচ গলে যাচ্ছে আমরা এই বিষয়ে অবশ্য সড়ক ও জনপদ বিভাগের খুলনা বিভাগের যে নির্বাহী প্রকৌশলী আছেন মোহাম্মদ আনিসুজ্জামান মাসুল আমরা তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাপমাত্রার কারণে ভিটুমিনের যে গলানঙ্ক থাকে তার কাছাকাছি চলে যাওয়ার কারণে আসলে এই পিসগুলো গড়ে যাচ্ছে তারা বলতে যে পিসগুলো রাস্তায় তারা সিলেকশন বালি দিয়ে রাস্তাগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যবস্থা তারা করছেন এবং তিনি বলেছেন যে তাপমাত্রা কমে গেলে অবশ্যই সমস্যাটা আরও কমে যাবে এবং ভবিষ্যতে যে এই রাস্তাগুলো তৈরির ক্ষেত্রে যে ধরনের পিস ব্যবহার করা হবে সেই পিসগুলোর রাস্তা গুণনক অনেক বেশি থাকবে এই ধরনের পিস ব্যবহার করা চিন্তা করবেন তারা দেবব্রত হে জনজীবনের অস্বস্তি নিয়ে জানাছিলেন খুলনা থেকে আমাদের সহকর্মী অভিজিৎ পাল তীব্র গরমে সাধারণ মানুষের বিশ্রামের সুযোগ থাকলেও ট্রাফিক পুলিশ তা পান না রাজধানীর ব্যস্ত সড়কে দিনে আট থেকে বারো ঘন্টা কাজ করতে হচ্ছে তাদের ডিএমপি ট্রাফিক সদস্যদের জন্য স্যালাইন সরবরাহ সহ কিছু ব্যবস্থা নিয়েছে তবে তা যথেষ্ট নয় বলছেন চিকিৎসকরা বিশ্রামের জন্য পুলিশের কর্মঘণ্টা সমন্বয়ে জরুরি বলে মত তাদের রাজধানীর হাইকোর্ট ট্রাফিক তপ্ত রোদে কয়েক ঘন্টা ডিউটি করে হাঁসফাঁস অবস্থা এই ট্রাফিক পুলিশের ব্যস্ত সড়কে গাড়ি সামাল দিয়ে বিশ্রামের সময় নেই তার গরম থেকে বাঁচতে অন্যরা যখন একটু ছায়া খুঁজেন দায়িত্ব পালনে একটু ছাড় দিতে পারেন না পুলিশের এইসব সদস্য দুটা পর্যন্ত গরম হয়ে যায় তো প্রচণ্ড গরমে অনেক ক্লান্তি লাগে টায়ার্ড হয়ে যায় তারপরেও কিছু করার নাই কারণ এটা তো আমার দায়িত্ব আমার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর মতো সুযোগ নেই রাজধানীতে তীব্র গরমে এভাবে কাজ করছেন সাড়ে তিন হাজার ট্রাফিক পুলিশ সদস্য দিনে আট থেকে বারো ঘন্টা পর্যন্ত রোদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের তাপপ্রবাহের মাঝে দায়িত্ব পালন করতে গিয়ে শারীরিক জটিলতাও ভোগেন অনেকে যদিও তাদের কষ্ট কমাতে স্যালাইন সরবরাহ সহ কিছু ব্যবস্থা নিয়েছে ডিএমপি শারীরিক সমস্যা বলতে অনেক সমস্যা হয় আমাদের সাধারণত শ্রবণ শক্তি হ্রাস পায় মেজাজ হয়ে যায় বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে যায় আমরা আমাদের ট্রাফিক সদস্যরা দেখা যায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে অলরেডি আমরা রাস্তায় যারা কাজ করি তাদের হিস্ট্রিকে সবচেয়ে ঝুঁকি আছে আমরা তারপরও জনগণের কথা চিন্তা করে আমাদের সেবার কথা চিন্তা করে আমাদের রাস্তায় এই সেবা দিতে হয় চিকিৎসকরা বলছেন তপ্ত রোদে একটানা কাজ করা ঠিক নয় শরীর সুস্থ রাখতে থাকতে হবে বিশ্রামের ব্যবস্থা একটু পর পর তাকে পানি খেতেও কারণ নাহলে সে তার প্রচন্ড পরিমাণে তার শরীরে সোয়েটিং হবে সোয়েটিং হলে তার বডি থেকে ফ্লুইড লস হবে ওইখান থেকে তার ডিহাইড্রেট হওয়ার চান্স থাকে সে যাতে ডিহাইড্রেট না হয় শুধু পানি খাওয়া না মাঝে মধ্যে তাকে পানি তার হাত হাত এবং মুখের মধ্যে পানি ছিটা মারতে পারত তাপ প্রবাহের সময় ট্রাফিক পুলিশের কর্মঘণ্টা সমন্বয়ের পরিকল্পনা থাকা প্রয়োজন বলে মনে করেন চিকিৎসকরা মোহাম্মদ ওমর ফারুক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা মিয়ানমারের কারাগারে আটক থাকা একশো তিয়াত্তর জন বাংলাদেশের নাগরিক দেশে ফিরেছেন বুধবার দুপুর পৌনে একটায় তাদের আনা হয় কক্সবাজারের বিআইডাব্লিউটি এর ঘাটে সেখানে পরিচয় শনাক্ত এবং যাচাই বাছাই শেষে হস্তান্তর করা হয় পরিবারের কাছে একই জাহাজে আজ ফেরত পাঠানো হবে বাংলাদেশে পালিয়ে আসা দুশো জন বিজিপি সদস্যকে টেকনাফের নীলার হাসিনা আক্তারের বিলাপ যেন থামছেই না দালাল চক্রের খপ করে সাগর পথে মালেশিয়া যাওয়ার পথে নিকুজ হন একমাত্র সন্তান মোহাম্মদ সোহেল মিয়ানমার কারাগারে আটক থাকা 173 জনের মধ্যে সোহেল আসবেন সেই অপেক্ষায় ছিলেন হাসিনা আক্তার মেজোর ফরানসা বড়ে والله করে লাগি তারপর এসে বসুর করে লাগি এত গব্বার নাই হাসিনার মতো অনেকেই এই স্বজনকে পারনি অনেকে পেয়েছেন। কক্সপাজারের বিডউটিএর ঘাটে বুধবার দুপুর একটাই বেসরকারি মালিকানাধীন জাহাজ কর্ণফুলী ফুলি পৌঁছালে তৈরি হয় আবেক ঘন পরিবেশ সেলেটিং বছর বা আদতদ বর্মাজ ম। মাছ দৈত্য গিয়ে তার ঘৃত্যু দর ডিভে আমার ফুছানা লাপা লাপার দরা এক আমাজে এটা করিবিলে। ফিরে আসা বাংলাদেশশিীরা জানান সাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয়েছিলেন তারা সাগর থেকে মাছ ধরার জন্য গেছি মাছ ধরার পরে আমরা চলে আসতেছি চলে জন্য মায়ের মাসের হাত থেকে আমাদের দূর নিয়ে গেছে পাঁচ বছর জেল মায়েরাদেশে আমরা সেখানে চোদ্দ মাস আসলাম চোদ্দ মাস পরে বাংলা আসতেছি এদিকে মিয়ানমারের কারাগারে থাকা আরও বাংলাদেশীদের ফিরিয়ে আনতে উদ্যোগ নেয়ার কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য যাদের নাম বিভ্রাট আছে অথবা স্থান বিভ্রাট আছে তাদেরকে এখানকার আইডি কার্ড থাকলে আইডি কার্ড অথবা মা বাবা অথবা জমির ল্যান্ড ও খতিয়ান সহ ন্যাশনাল ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট সহ আমি সকলকে বলবো বিশেষ করে কক্সবাজার জেলাবাসীকে আপনারা আমার সাথে যোগাযোগ করুন মিয়ানমার থেকে ফেরত আসা একশো জনের মধ্যে কক্সবাজার জেলার বাসিন্দা একশো জন বাকিরা বান্দরবন রাঙ্গামাটি সহ বিভিন্ন জেলার বাসিন্দা তৌফিকুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ কক্সবাজার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট প্রস্তাব সংসদে উঠবে ৬ জুন আগামী অর্থ বছরের জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা ব্যয়ের বিপরীতে পাঁচ লাখ ছেচল্লিশ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবারের বাজেটের আকার বাড়ছে মাত্র চার দশমিক সাত তিন শতাংশ মূল্যস্ফীতির পারদ এখনও চড়া ডলারের তেজ কিছুটা কমলেও সংকট কাটেনি বেড়েই চলেছে ব্যাঙ্ক ঋণের সুধার সরকারি বেসরকারি দুই বিনিয়োগের গতি মন্থর রাজস্বায় রেমিটেন্স রপ্তানি বাড়লেও তা অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট নয় এমন পরিস্থিতিতে জুনে আসছে আরেকটি বাজেট অর্থনীতির গতি প্রকৃতি ও চ্যালেঞ্জ বিবেচনায় তাই আগামী বাজেট খুব বড় করার পক্ষে নন অর্থমন্ত্রী কর্মকর্তারা জানান সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা খরচের বিপরীতে পাঁচ লাখ ছেচল্লিশ হাজার কোটি টাকা আয়ের লক্ষ্য ধরা হয়েছে আড়াই লাখ কোটি টাকা ঘাটতির পঁচানব্বই হাজার কোটি টাকা পূরণ হবে বিদেশি ঋণে বাকিটা অভ্যন্তরীণ ঋণ মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে সাড়ে ছয় শতাংশ আর জিডিপি পৌনে সাত শতাংশ কমাতে হবে আমাকে এক্সচেঞ্জের স্টেবল করতে হবে আমাকে ব্যাঙ্কিং খাতে কিছু টাকা তো প্রাইভেট সেক্টরের জন্য রাখতে হবে তো এই সবগুলোকে ব্যালেন্স করা সম্ভব হবে দুটোভাবে একটা হচ্ছে রাজস্বকে বাড়িয়ে আর হচ্ছে এক্সপেন্ডিচারকে কন্ট্রোলে রেখে প্রায় আট লাখ কোটি টাকার আসছে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ থাকবে মাত্র দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা যা চলতি অর্থ বছরের বরাদ্দের চেয়ে মাত্র দুই হাজার কোটি টাকা বেশি এনবিআর এনবিআরের লক্ষ্য ধারা হয়েছে চার লাখ ছিয়াত্তর হাজার কোটি টাকা যা চলতি অর্থ বছরের চেয়ে ছেচল্লিশ হাজার কোটি টাকা বেশি এমন কোনও অযৌক্তিক লক্ষ্যমাত্রা কখনোই দিবেন না যেখানে আপনার কর কর্মকর্তারা ব্যবসায়েদেরকে আবার হেনস্থা করা শুরু করে যখনই হেনস্থা করা শুরু করে। আমাদের কস্ট অফ বিজনেস কিন্তু বেড়ে যায় এবং আমাদের কস্ট অফ বিজনেস যখন বেড়ে যায় সেটা ডাইরেক্ট কনজিউমারের উপরে আঘাত করে এই মুহূর্তে আমি মনে করি যে কনজিউমারদের উপরে আঘাত করবে ব্যবসায়ে এমন কোন কাজ করবে সেটা কিন্তু এই মুহূর্তে হারাম সাধারণত প্রতিবছর বাজেটের আকার বাড়ে 10 থেকে 12 শতাংশ এবার বাড়ছে 5 শতাংশেরও কম আর বাজেট ঘাটতি 4 শতাংশের নিচে রাখতে চায় অর্থ মন্ত্রণালয় চট্টগ্রাম বন্দর দিবস বিখ্যাত ইবনে স্মৃতি ধন্য এই বন্দর আধুনিক ব্যবস্থাপনায় একশো সাঁত্রিশ বছর পূর্ণ করছে আজ সাম্প্রতিক বছরগুলোতে সক্ষমতা সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে পণ্য ওঠানামায় দক্ষতা দেখিয়েছে বন্দর তবে বন্দরের মধ্যেও দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্পগুলো নানা কারণে গতি হারিয়েছে ফলে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রায় কুলিয়ে উঠতে চ্যালেঞ্জের মুখোমুখি বন্দরটি খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে কর্ণপুলির মোহনায় গড়ে উঠা নৌ পোতাশ্রয় চতুর্দশ শতকে এসে বন্দরের রূপ নেয় সে সময় প্রোটো গ্র্যান্ডো নামে পরিচিত ছিল এটি তবে বর্তমান কাঠাময় বন্দরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় আঠারোশো আটাশি সালের পঁচিশ এপ্রিল পোর্ট কমিশনারেট অ্যাক্ট পাশের মধ্য দিয়ে কন্টেইনার বন্দর হিসেবে চট্টগ্রামের যাত্রা শুরু হয় উনিশশো সালে মাত্র ছয় একক কন্টেইনার হ্যান্ডলিং এর মধ্য দিয়ে শুরু করে বন্দর গেল বছর ত্রিশ লাখ পঞ্চাশ হাজার একক কন্টেইনার হ্যান্ডলিং করেছে পাশাপাশি খোলা পণ্য হ্যান্ডলিং করেছে প্রায় ১২ কোটি টন সম্প্রতি বন্দরে প্রথমবারের মতো টার্মিনাল পরিচালনায় যুক্ত হয়েছে বিদেশি প্রতিষ্ঠান মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে তবে চলমান মধ্য ও দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়নে গতি না থাকায় বন্দর ব্যবহারকারীরা উদ্বিগ্ন এখন আমরা পিসিটি পাচ্ছি সামনে আমরা বে টার্মিনাল পাচ্ছি মাথায় বাড়ি ডিপ সিপোর্ট এগুলোর সব কম্বাইন্ড এফার্ট হলে চট্টগ্রাম এবং বাংলাদেশ একটি ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট হাবে পরিণত হওয়ার বিশাল একটি সম্ভাবনা রয়ে যাচ্ছে পৃথিবীতে যে বন্দরগুলো হচ্ছে তারা কিন্তু আধুনিক বন্দর তৈরি করছে কারণ এখন জাহাজের যে অবকাঠামো সেই অবকাঠামো জাহাজের পরিবর্তন হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে ক্ষেত্রে বন্দরের অবকাঠামোগুলো পরিবর্তন করে তার সাথে কিন্তু সমন্বয় ঘটাতে হবে নাহলে কিন্তু দেখা যাবে যে জাহাজ একরকম সেই বন্দরগুলো তার লোড নিতে পারছে না তবে বন্দরের অগ্রযাত্রা নিয়ে সন্তুষ্ট কর্তৃপক্ষ আশা আগামী তিন বছরের মধ্যে নতুন রূপে দেখা দেবে চট্টগ্রাম বন্দর মেগা এই প্রকল্পগুলো ম্যাসিভ কাজ চলবে এবং তারপরে তিন থেকে সাড়ে তিন বছর পরে এর সুফলগুলো আমরা ভোগ করতে শুরু করব এতে করে চট্টগ্রাম সক্ষমতা প্রায় এখন যেটা আছে তার তিন গুণের অলমোস্ট বা থ্রি টাইমস তার সে সক্ষমতাটা বৃদ্ধি পাবে দেশের প্রধান এই সমুদ্র বন্দর দিয়ে বর্তমানে আমদানি রপ্তানি বাণিজ্যের বিরানব্বই ভাগ পরিচালিত হয় অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম শরৎপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন চারজন এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বুধবার দফায় দফায় এই সংঘর্ষ হয় পুলিশ ও স্থানীয়রা জানায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বিলাসপুর ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও তার প্রতিপক্ষ জলিল মাতবরের বিরুদ্ধে জলিল মাতবরের মধ্যে গত সাতাশ মার্চ দুপক্ষের সংঘর্ষে সচিব মুন্সী নামের এক যুবক নিহত হন এ ঘটনার জেরে বুধবার আবারও সংঘর্ষে জড়ায় তারা এ সময় শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় এতে আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় পারিবারিক কলহের জেরে ফেসবুকে জানিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সন্তান নিয়ে আত্মহত্যা করেছেন এক মা বুধবার বিকেলে চাঁদপুরের হাজিগঞ্জের কাজির এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলছিল তাহমিনা আক্তার ও তার প্রবাসী স্বামী মাসুদুজ্জামানের মধ্যে এ নিয়ে দুপুরে ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যার হুমকি দেন তাহমিনা এর কিছুক্ষণ পর এক বছরের শিশুকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন ঘটনাস্থলে মারা যান দুজন পরে পুলিশ গিয়ে উদ্ধার করে রাজশাহীতে চলতি মাসে পদ্মা নদীতে গোসলে নেমে ডুবে মারা গেছে দশজন আর গত সাত বছরে সেই সংখ্যা পঁচাত্তর সতর্কীকরণ সাইনবোর্ড নেই কোথাও ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন সাঁতার না জানা এবং নদীর গতি প্রকৃতি না বোঝায় বাড়ছে মৃতের সংখ্যা রাজশাহীর উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ এতে অতিষ্ঠ অনেকেই খুঁজে নিচ্ছেন শীতল স্থান কেউ বা প্রশান্তির আশায় নামছেন নদীতে প্রতিদিনই ঘুরতে আসা মানুষজন ও নদী তীরবর্তী বাসিন্দাদের অনেকেই নামেন গোসলে তবে এদের কেউ জানে না কোথায় কতটা ভয়ঙ্কর নদীর স্রোতপ্রবাহ বলে না যে গোসল করে না এখানে বিপদ আছে এমন কিছু বলে না এমন কিছু বলতে আমি দেখি না কোথায় গর্ত আছে বা কোথায় কম পানি আছে ওরা জানে না এখন হুট নেমে গেছে এখন মজাগতই তখন বাই চান্স তারা সাঁতার হয়তো পারে না ওরকম করে পড়ে গেছে একটু লোকালয়ে থাকার চেষ্টা করছি যেন মানুষজন আমাদের সাথে থাকে যদি আমরা একটু বিপদে পড়ি তারপর আমাদেরকে যেন কেউ একটু উদ্ধার করতে পারে গত সাত বছরে পদ্মায় ডুবে প্রাণ হারিয়েছে পঁচাত্তর জন এর মধ্যে শ্রীরামপুর ঘাটের একটি স্পটে মৃতের সংখ্যা আঠারো যাদের বেশিরভাগই শিক্ষার্থী সাঁতার না জানা এবং সতর্কীকরণ বার্তা না থাকায় ঘটছে দুর্ঘটনা নদী এলাকার ভিতরে তো কোথায় পানি বেশি কোথায় স্রোত সেখানে চিহ্নিত করেনি এই চিহ্ন না থাকার জন্য তারা ভিতরে নেমে চলে যেতেছে যখন হঠাৎ করে পানি বেশি হইতেছে তখন আর সে ব্যাক করতে পারতেছে না স্রোতে এদিকে দিকে ভেসে যেতেছে জেলা প্রশাসক জানিয়েছেন প্রাণহানি ঠেকাতে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিতের পাশাপাশি নৌপুলিশ পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্টদের নিয়ে কাজ চলছে এ ব্যাপারে বেশ কয়েকটি পদক্ষেপ আমরা গ্রহণ করেছি সিটি কর্পোরেশন পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কীকরণ যে সাইনবোর্ড সেটি স্থাপন করা হবে পাশাপাশি আমরা ভাবছি যে এখানে কোনো ধরনের স্বেচ্ছাসেবক নিয়োগ করা যায় কিনা যারা এখানে আসবেন গুসলের জন্য তাদেরকে সতর্ক করবেন পদ্মায় অনাকাঙ্ক্ষিত প্রাণহানি ঠেকাতে শুধু কাগজ কলমে উদ্যোগ নয় কার্যকর পদক্ষেপ চান রাজশাহীবাসী মুস্তাফিজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপ আগামীকাল এদিন তেরো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের উনব্বই আসনে ভোট গ্রহণ হবে মোট প্রার্থী এক হাজার দুশো দশ জন রাহুলের বিপক্ষে লড়বে বিজেপি ও সিপিআই এছাড়া সবচেয়ে বেশি প্রার্থী লড়াই কর্ণাটকে ভারতের লোকসভা নির্বাচনে তারকা প্রার্থী রাহুল গান্ধী সতেরোতম লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবের জন্য অনেকাংশে দায়ী করা হয় তাকে এবারের নির্বাচনে দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার ওয়ানার আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল আর আমেঠি থেকে রাহুল লড়বেন কিনা তা জানা যাবে ছাব্বিশ এপ্রিল দক্ষিণ গাজার রাফায় সামরিক অভিযানের পরিকল্পনা করছে ইসরায়েল বুধবার কথা জানিয়েছেন ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার ইসরায়েলের জন্য ২৬ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শোয়ের পর কথা জানান তিনি যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বকে নেতৃত্ব দেওয়ার আর কেউ নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন আসন্ন নির্বাচনে তাকেই জিততে হবে বলে জানিয়েছেন বিশ্ব নেতারা নভেম্বরে হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এতে বাইডেনের প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র রুশ বাহিনীর বিরুদ্ধে এরই মধ্যে অস্ত্রের ব্যবহার শুরু করেছে কিয়েভ বুধবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বিষয়টি নিশ্চিত করেন গেল মার্চে ইউক্রেনের জন্য ত্রিশ কোটি ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেন প্রেসিডেন্ট বাইডেন আজ বসছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জবারের বলি খেলার একশো পনেরোতম আসর খেলায় অংশ নেবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অন্তত একশো জন বলি জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলার সভাপতি জহরলাল হাজারি জানান এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ জোরদার করা হয়েছে নিরাপত্তা বলি খেলায় বিজয়ীদের পুরস্কার তুলে দেবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এরই মধ্যে বলি খেলা ঘিরে লালদিঘি এলাকায় শুরু হয়েছে তিন দিনের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা অতিরিক্ত গরমের কারণে দিনে না এসে রাতে ক্রেতাদের কেনাকাটা করার অনুরোধ জানিয়েছে মেলা কমিটি দেশীয় জিনিসগুলো ওগুলো এখানেই পাই তাঁতের জিনিস বলি বা কাঠের হোক ওইগুলো তো আমরা বেশিরভাগ আসি হচ্ছে বাসার জিনিসপত্র নেওয়ার জন্য লেবার কস্টিং বেশি ক্যারিং খরচ বেশি যার জন্য সবকিছুর কিছুর সব সম্পূর্ণ পণ্যের দাম বেশি মেলা আগে থেকে বসে গেছে বংশ পরম্পরা অনুসারে এবং আমরা তাদেরকে সেভাবে করে বসার সুযোগ সুবিধা করে দিয়েছে এবং প্রশাসন তাদেরকে সহযোগিতা করেছে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের এক্স ফ্যাক্টর হবেন লেগ স্পিনার রিশাদ হোসেন বোলিংয়ের সাথে ব্যাটিংয়েও অবদান রাখবেন রিশাদ মনে করেন সাবেক ক্রিকেটার তালহা জুবায়ের তার মতো ওপেনিংয়ে তানজিদ তামিম হতে পারেন ভালো অপশন বিশ্বকাপে টাইগার পেইসি ইউনিট ভালো করবে বলে বিশ্বাস তালহার এখন যেভাবে খেলছি হ্যাঁ এটা ঠিক যে উইকেট হয়তো বা ডিফারেন্ট থাকবে কন্ডিশন ডিফারেন্ট থাকবে কিন্তু যেভাবে আমরা খেলছি আমাদের ফাস্ট বলাররা স্পিনাররা ইভেন ব্যাটসম্যানরা সবাই যে ফর্মে আছে ওরা যদি অ্যাজ এ টিম খেলতে পারে ওরা যদি নিজেরা যেই ফর্মটা আছে লিমিটের মধ্যে থেকে করতে পারে এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু না করতে যেয়ে অন্যান্য এটা গুড এনাফ হবে আইপিএল শেষ ওভারের রোমাঞ্চে গুজরাট টাইটানসকে চার রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস দুশো পঁচিশ রানের টার্গেটে দুশো বিশ রান করেছে গুজরাট দিল্লি ক্যাপিটালসের ইনিংসে দুই ফিফটি তিনে নেমে অক্ষর প্যাটেল করেন ছেষট্টি রান অঘটনের রাত গেল ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের কাছে দুই শূন্য গোলে হেরে শিরোপা লড়াই থেকে দূরে সরে পড়ল লিভারপুল অন্যদিকে নিচের সারির ক্রিস্টাল প্যালেসের কাছে একই ব্যবধানে হেরেছে নিউ ক্যাসেল তবে জয় পেয়েছে ম্যান ইউনাইটেড শেফিল্ডকে হারিয়েছে চার দুই গোলে এই ছিল এখনকার সংবাদে এছাড়া সব খবরের আরো বিস্তারিত জানতে রাখুন ফেসবুক ইউটিউব এবং আমন্ত্রণ আমাদের পরের আয়োজন